দেখুন এবার ইসরায়েলকে নিষ্ঠুর জবাব দেওয়ার হুমকি বাঘের বাচ্চা ইরানের সিরিয়ার সঙ্গে মুখোমুখি অবস্থানের জন্য ইরানকে দায়ী করেছে ইসরায়েল বলেছে সিরিয়া ও ইরান আগুন নিয়ে খেলছে আর ইসরায়েলের এমন অভিযোগের কড়া জবাব দিয়েছে ইরান ও সিরিয়ার মিত্ররা ফের হামলা চালালে সেগুলি নিষ্ঠুর জবাব দেওয়া হবে এর আগে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জোনাথন কর্নিকাস টুইটারে লেখেন ইসরায়েলের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘনের জন্য ইরান দায়ী সিরিয়ায় হামলার পর তিনি সাংবাদিকদের সঙ্গে ফোনে কনফারেন্সে বলেন সিরিয়া ও ইরান আগুন নিয়ে খেলছে কিন্তু ইসরায়েল পরিস্থিতির অবনতি চায় না তবে ইরান বলছে ইসরায়েলের সীমা তবে ইরান বলছে ইসরায়েলের সীমায় ড্রোন অনুপ্রবেশের মিথ্যা অজুহাতে সিরিয়ার ভেতর হামলা চালিয়েছে আইডিএফ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহারাম ঘাশেমি বলেন ইরান বিশ্বাস করে আত্মরক্ষা নিশ্চিত করার অধিকার সিরিয়ার আছে ইসরায়েলি কর্মকর্তারা এ অঞ্চলে তাদের অপরাধ ঢাকতে অন্যান্য দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে সিরিয়ার ভিতরে ইরানের কোনো সামরিক উপস্থিতি নেই শুধু সিরিয় সরকারের অনুরোধে সামরিক উপদেষ্টা রয়েছে বলে দাবি করেন ঘাসেমি এছাড়া রাশিয়া লেবাননের হিজবুল্লাহ সহ সিরিয়ার অন্য মিত্রদের নিয়ে ইরান একটি যৌথ বিবৃতিও দিয়েছে বিবৃতিতে বলা হয় অধিকৃত ফিলিস্তিনের আকাশ সীমায় ড্রোন হামলার ব্যাপারে ইসরায়েলি শত্রুদের দেওয়া বিবৃতি মিথ্যাচার এবং অভিযোগ ছাড়া আর কিছুই নয় বিবৃতিতে দাবি করা হয় ইসরায়েল যে ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়েছে সেটা কাজে লাগানো হচ্ছিল সন্ত্রাসী গোষ্ঠীগুলো প্রধানত দায়েশের বিরুদ্ধে ইসরায়েল আরও হামলা চালালে সেগুলো নিষ্ঠুর জবাব দেওয়ার হুমকি দিয়েছে সিরিয়ার মিত্ররা